ওয়েবগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েন্ডার দ্য আল্টিমেট পিএসপি সোশ্যাল নেটওয়ার্কে আপনি কিভাবে অ্যাডভান্স সোশ্যাল শেয়ারিং প্রো প্লাগিনটি অ্যাড করতে পারেন। তো আমাদের যে প্লাগিনটি রয়েছে সেটি হচ্ছে এটি, যেটি ক্রিয়েট করুন আপনি $8 দিয়ে পেয়ে যাবেন। এটি ইতিমধ্যেই 189 জন কিনে নিয়েছে। এটি হচ্ছে অ্যাডভান্স সোশ্যাল শেয়ারিং প্লাগিন। তো আমরা যদি আমাদের সাইটে যাই, তাহলে আমরা এখানে যদি আমাদের সাইটে শেয়ার বাটনে ক্লিক করি, তাহলে আমাদের শেয়ার বাটনটি এরকম দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আপনি অ্যাডভান্স সোশ্যাল শেয়ারিং এটি অ্যাড করেন, তাহলে কীরকম দেখাবে সেটি আমরা আগে একটু দেখে নিই। তো আমরা এখানে ডেমোতে ক্লিক করে আমরা এখানে ডেমো সাইটটি ওপেন করি এবং এখানে আমাদের পোস্টগুলো লোড হচ্ছে। তো এখানে আমাদের ইন্টারনেট স্লোর কারণে পোস্টগুলো লোড হতে একটু সময় নিচ্ছে, যাই হোক। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে, আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এইরকম আপনাদেরকে দেখাবে অ্যাডভান্স সোশ্যাল শেয়ারিং প্রো প্লাগিনটি লাগার পর। এবং বর্তমানে আমাদের রয়েছে এরকম এবং এটি লাগার পর দেখাবে এরকম, ঠিক আছে। তো এটি কীভাবে সেট আপ করতে হবে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এগুলো আমরা কেটে দিচ্ছি। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার সি প্যানেলে এবং এখান থেকে আমাদের সি প্যানেলে আসতে হবে। সি প্যানেল থেকে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমাদের পাবলিক এইচটিএমএল এ আসতে হবে এবং আমরা যে প্লাগিনটি কিনেছি এবং ডাউনলোড করেছি এর ভিতরে আসতে হবে। এবং এখানে মেইন ফাইলে, এখানে আপনার ডকুমেন্ট ফাইল রয়েছে, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি আপনি ওপেন করেন তাহলে এখানে ডকুমেন্ট ফাইল রয়েছে। এই ডকুমেন্টগুলো দেখে দেখে আপনি এই কাজগুলো করতে পারেন, অথবা আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটি দেখে আপনি এগুলো করেন। তো আমরা এখানে ফাইল ম্যানেজারে রয়েছি এবং এখানে আমাদের ডকুমেন্ট রয়েছি। তো এখান থেকে আমরা স্কিপ ফোল্ডারের ভিতরে যাব এবং এখান থেকে থিম সেকশনে যাব এবং আমাদের থিমটি এখানে চুজ করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের কোথায় যাব, এখানে থিম সেকশনে যাব। থিম সেকশনে আমাদের থিম এটি, এবং এখান থেকে আমাদের যেটি করতে হবে লেআউটে যেতে হবে প্রথমে। তো আমরা এখান থেকে লেআউটে গেলাম, তারপর এখানে আমরা ব্লগে যাব এবং এখান থেকে আমাদের ব্লগে যেতে হবে, এই যে ব্লগ। এবং এখানে যে আমাদের ফাইলটি রয়েছে রিড ব্লগ, তো এটিকে আপলোড করতে হবে। তো এখন আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করছি এবং আমাদের ফাইলটি এখানে সিলেক্ট করছি এবং এখান থেকে আমরা স্ক্রিপ্ট থিম এবং লেআউট ব্লগ এবং এটিকে আমরা এখানে আপলোড করে দিচ্ছি। এবং এখানে আমাদেরকে একটি মেসেজ শো করবে, আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এসব করার আগে আপনি অবশ্যই এখানে আপনার যে কিয়াটা রয়েছে, আপনার সাইটের ব্যাকআপটি রয়েছে, সেটি নিয়ে নেবেন, নয়তো আপনার সাইট ভেঙে গেলে আবার সমস্যা হয়ে যাবে। তারপর এখান থেকে হেডারে যেতে হবে। তো আমরা এখানে বেগে যাই, এখান থেকে আমাদের হেডার খুঁজে বের করতে হবে। এখানে আমরা হেডারে যাব, এই যে আমাদের হেডার, এখানে আমরা হেডারে এই ফাইলটিকে আপলোড করে দিব। তো আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করছি এবং এখান থেকে আমরা এখান থেকে হেডারে যাব এবং এই ফাইলটিকে এখানে আপলোড করে দেব এবং আবারও এখানে ইয়েস বাটনে ক্লিক করব এবং এখানে ব্যাকে যাব। এবং এরপরে যে অপশনটি রয়েছে লাইট বক্স, তো আমরা এখান থেকে লাইট বক্সে যাব এবার আমাদের লেআউট থেকে অবশ্যই। তো এখানে আমরা লাইট বক্সে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন লাইট বক্স, এখানে আমরা লাইট বক্সে আসলাম এবং এখানে যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে আপলোড করে দিব। তো এখান থেকে আমরা আপলোড ফাইলে ক্লিক করছি এবং এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা লাইট বক্সে, এখানে আমরা লাইট বক্সে এবং এখানে এটিকে আপলোড করে দিচ্ছি। ইয়েস বাটনে অবশ্যই ক্লিক করবেন প্রতিবারই। তো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা থিমে যাব এবং এখানে আমরা স্ক্রিনশটে যাব এবং আমাদের যে সিএসএস ফাইলটি রয়েছে এটিকে আপলোড করে দিব। এর জন্য আমরা এখানে চলে যাব আমাদের থিমে এবং এখান থেকে আমরা চলে যাব স্ক্রিন, সরি, স্টাইল শিটে এবং এখান থেকে আমাদের আপলোড বাটনে ক্লিক করব এবং এখানে আপলোড ফাইল এবং এখান থেকে আমাদের
এই যে স্টাইল শিট এবং স্টাইল ডট সিএসএস এটিকে আপলোড করে দিব। তারপর এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমাদের সব কিছু ফাইল এখানে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলোই আপলোড করে দিলাম। এখন আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজটি হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের সাইটটিকে একটু রিলোড করে আমরা ট্রাই করি আমাদের কাজগুলো হয়েছে কি না, তাহলে আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি হয়ে গেছে এবং এখন আমাদের অ্যাডভান্স সোশ্যাল শেয়ার বাটনটি এখানে চলে আসছে। তো এই ছিল টিউটোরিয়ালের বিষয়বস্তু। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কী সম্পর্কিত ভিডিও দেখতে চান এবং আমাদের ওয়েব গ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।